জয় বাংলা। আজকে বাংলা এবং বাঙালির জন্য একটা জয়ের খবর এনেছি। আমরা তো সাধারণত নেগেটিভ খবর আনি, জয়ের খবর এনেছি। বাংলা পক্ষ তথা বাঙালির লম্বা লড়াইয়ের ফলে কলকাতা পুলিশের, শোনো না, শুনে রাখো, কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা সেটা শুধু বাংলা এবং নেপালিতে হবে, আর অন্য কোনো ভাষায় না, আর কেউ না। এটা আগে কিন্তু আরো ভাষা ছিল, আরো ভাষা ছিল, এবং যার ফলে বহিরাগতরা, দুষ্কৃতীরা, এই কদিন আগে যারা নানা জায়গায় পরীক্ষা দিতে দিয়েছে, বিহার থেকে এসছে, তারা এই সিস্টেম গুলো ব্যবহার করত। এখন সব শেষ, তবুও ঢুকবে আমার মনে হয় এরা, ওতেই তো পিএইচডি করে এরা, ঠিক আছে, চেষ্টা করবে, কিন্তু একটা বড় গেট দেওয়া গেল। এই জয় সারা বাঙালি জাতির, এই জয় সেই প্রতিটি সাধারণ এবং গরিব ঘরের ছেলে মেয়েদের, যাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, অথচ তারা পশ্চিমবঙ্গের ছেলে, তারা ভূমিপুত্র, তারা বাঙালি, তারা বাংলা মাধ্যমে পড়েছে এবং সৎভাবে পড়ে ফিল্ডে মাঠ করে ভেবেছে, আমি, হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল হব, এবং তাদের সম্ভাবনা আজকে বেড়ে গেল। এই সম্প্রতি 1600 মতো যে রিক্রুটমেন্ট হবে, আমরা আশা করতে পারি এর অন্তত 1500 বাংলার ভূমিপুত্র ছেলে মেয়েরা হবে। ঘটি বাঙাল, রাজবংশী, সব ধরনের বাঙালি, সাঁওতাল, সকলে হব আমরা, আমরাই হব, এটা আমরা, আমাদেরই তো, অন্য সকল রাজ্যে এই নিয়ম আছে। কর্ণাটকে কন্নড় পরীক্ষা দিতে বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মহারাষ্ট্র মারাঠি বাধ্যতামূলক, উড়িষ্যা উড়িয়া বাধ্যতামূলক, বিহারে হিন্দি বাধ্যতামূলক, ইউপিতে হিন্দি বাধ্যতামূলক, মধ্যপ্রদেশে হিন্দি বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, মানে আমি আশা করি বিষয়টা বোঝাতে পারছি, সব জায়গায় সব বাধ্যতামূলক ছিল। হ্যাঁ, আমাদের এখানে সঙ্গে নেপালিটা অ্যাড আছে, তার কারণ হচ্ছে আপনারা জানেন পাহাড়ে ক্যাঁচড়া আছে, সব কিছু ডিস্টার্ব করার সময় একসঙ্গে না, সবেরই একটা সময় ধাপ লড়াই, এটা দীর্ঘমেয়াদী একখানা পুনর্দখলের লড়াই শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে সবকিছু একসঙ্গে পেয়েছে, অল ফ্রন্টে লড়াই না, অনেকটা অফ করে দেওয়ার একটা সুযোগ কিন্তু এসে গেছে, এবং এই সুযোগ সহজে আসেনি। আমি ধন্যবাদ দিতে চাই বাংলার সরকারকে এবং কলকাতা পুলিশকে, যারা এই সিদ্ধান্তটি নিয়েছে। আমি বলিষ্ঠ সিদ্ধান্ত বলবো, আবার বলবো না, বলিষ্ঠ কেন বলতে হচ্ছে জানেন, কারণ বাংলায় এগুলো বলিষ্ঠ, অন্য সব জায়গায় এটা সাধারণ, স্বাভাবিক, এখানে এটা বলিষ্ঠ। ওই কার যেন একটা ভয়, কাদের যেন একটা ভয়, এসব ভয় ডরের দিন রাখলে চলবে না, সকলে এক হও, বাংলার মানুষ, বাঙালি সকলে এক হও। আজকে সহজেই জয় আসেনি, কেন বলছি, কারণ বাংলা ও বাঙালির শত্রুরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছিল, আদালতে গেছিল একটা অর্গানাইজেশন, নাম হচ্ছে গার্ডেন রিচ পিস ফোরাম না পিস ফাউন্ডেশন। হ্যাঁ রে, তোরা যেখান থেকেই গার্ডেন রিচে এসে গেড়ে বসে থাকিস, তোরা যদি এখানে এসে শান্তি চাইতিস, তাহলে প্রথমে এখানে যারা অলরেডি থাকে তাদের যে ভাষা, অর্থাৎ বাংলা ভাষা, সেটা শিখে নিতিস না, শান্তি চাস? আচ্ছা, আপনি যদি কোনো একটা জায়গায় যান, সেখানে আপনি ভেবে দেখুন, তোরা কল্পনা করতে পারেন, আপনি কর্ণাটকে গেলেন, করে সেখানে গিয়ে সংখ্যা টঙ্কা বাড়িয়ে একটা এলাকা পুরো কন্নড়দের থেকে কব্জা করে নিলেন, এবং কর্ণাটকে কন্নড়ে সেখানকার রাজ্য সরকারি পরীক্ষা, ধরুন পুলিশ কনস্টেবল, কর্ণাটকা পুলিশের বা ব্যাঙ্গালোর পুলিশের পরীক্ষা হচ্ছে, আপনার সাহস হতো সেখানে গিয়ে বলা, না শুধু কন্নড়ে চলবে না, এই যে আমরা কর্ণাটকে এসছি কিন্তু কন্নড় শেখার দায়বোধ করিনি, এবং এখানে শান্তি ফাউন্ডেশন বলে আরেকখানা আমি অর্গানাইজেশন বানিয়েছি, তার হয়ে আমি ব্যাঙ্গালোর হাইকোর্টে যাচ্ছি, কর্ণাটক হাইকোর্টে যাচ্ছি, যে না না না, কন্নড়ে কন্নড় চলবে, আবার কেমন জিনিস, আমাদেরটাও চালাতে। বাংলা পক্ষ লড়াইয়ের ফলে এরা এখন বলতে পারে না যে হিন্দি উর্দু দিতে হবে, ঠিক আছে, কারণ বাঙালি এক হচ্ছে। এখন কি বলছে, যে ইংরেজিটা দিন না, মানে ইংরেজিটা তো সকলে শেখে, ফলে ওই রুটে ঢুকবো, মানে কিছুতেই বাংলা শিখবো না, কিন্তু এর মধ্যে একটা জালি রয়েছে, এই পরীক্ষার মধ্যে বাংলা লিখতে পড়তে বলতে জানার একখানা কম্পোনেন্ট আগে থেকেই ছিল। তাহলে তুমি যে পরীক্ষা, তোমার বাংলাতে পরীক্ষা নিয়ে আপত্তি, তাহলে বাংলা লিখতে পড়তে বলতে পরীক্ষাটা পাশ করতে কি করতে, ম্যানেজ করে না, এই ম্যানেজিং এর গল্পও কিন্তু বাংলা পক্ষ অনেকবার প্রকাশ করে দিয়েছে।
এবং এই কেস ওঠে আজকে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে এই কেস ওঠে এবং দুই জাজের বেঞ্চ সেটা পত্র পাঠ খারিজ করে দেয়, এবং একই সঙ্গে কেন বাংলা এবং নেপালিতে হবে আর কিছুকে ইনক্লুড করা হবে না এই নিয়ে সরকার পক্ষের যে কৌঁসুলি যিনি আইনজীবী ছিলেন তিনি বলিষ্ঠ বক্তব্য রেখেছেন, তাকেও রক্ত জমা শুভেচ্ছা জানাই বাংলা পক্ষ তরফ থেকে। এই যে বাংলা এবং নেপালি না অন্য ভাষাও চাই, এই নিয়ে কারা কারা ছিল জানেন, লম্বা ইতিহাস আছে। এই নিয়ে একটা সময় ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন, যুব সংগঠন যুবলীগ, সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই, তারা বলছে হিন্দি উর্দু ঢোকাও, তারা তো ওপেন কেন বলেছে, তারাও তো বাঙালি ছেলে। দেখবেন এসব ব্যাপারে যারা জড়ো হয়ে এসব দাবি করবে না, দেখুন বাঙালি ছেলে, এটাই দুঃখের, এটাই লজ্জা। তাদেরও বলি ভাই সিপিএম ফরওয়ার্ড ব্লক তার যে এত এত বাঙালি ছেলে যারা সমর্থক তাদের দিকে একবার চেয়ে তোমরা কথাটা বলবে না, বিজেপি চাইছে হিন্দি সব জায়গায়, সব হিন্দি চাইছে, তুমি জন্ম থেকে মুখ থেকে বলে তোমার মাকে ঠিক আছে মাইয়া বলে শুরু কর। তারপরে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন নামক একটি বাঙালি বিরোধী বাংলা বিরোধী সংস্থা, তারা গিয়ে ডেপুটেশন মেরেছে না বাংলা এবং নেপালিতে করলে কি করে হবে, অন্য ভাষা ঢোকাও, এবং লিখেছে তাদের ডেপুটেশনে নন বেঙ্গলি হিন্দি উর্দু এদের খুব সমস্যা হবে। তো প্রাণ এত কাঁদে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ ব্রাঞ্চ। আরেকটা আছে বাংলা ও বাঙালির শত্রু জামাতে ইসলামী পশ্চিমবঙ্গ ব্রাঞ্চ। এই বাংলাতে মুসলমানের মধ্যেও এই ইসলামী আর ইসলামিক ঢুকিয়েছ তো, মাথায় রেখো এই বাংলায় বাঙালিদের মুসলমানদের মধ্যে 95% হচ্ছে বাঙালি এই পশ্চিমবঙ্গে। তার মানে তোমরা ইসলামিকও নও আর ওইসব কিছুই নও, বলো না তোমরা উর্দু সাপোর্টিং অ্যান্টি বেঙ্গলি বলো, আমরা তো বুঝতে পারি, খোলাখুলি কথা হোক, এই তো খোলাখুলি কথা হচ্ছে। যাই হোক আজকে একটা দারুণ দিন, আজকে একটা বিজয়ের দিন, এবং আবারও মহামান্য কলকাতা হাইকোর্টকে, সরকার পক্ষের কৌশলীকে, কলকাতা পুলিশকে এবং রাজ্য সরকারকে অভিনন্দন জানাই, রক্ত জমা শুভেচ্ছা জানাই। এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর একটা ব্যাকগ্রাউন্ডে যে বাংলা পক্ষ এর আগে কিন্তু এটা যেরকম কলকাতা পুলিশে হলো পশ্চিমবঙ্গ পুলিশে একই লড়াইটা বাংলা পক্ষ লড়েছিল কয়েক বছর আগে, হিন্দি উর্দু যখন ঢোকানোর চেষ্টা হয়েছিল আমরা আটকেছিলাম এবং জিতেছিলাম, আটকেছিলাম জিতেছিলাম, এবার আমরা আটকে দেব সব জায়গায়, আটকে দেব, আটকেছি জিতেছি। এবং বাংলা পক্ষ লড়াই করছে শুধু এই পুলিশ কনস্টেবল না, এসআই পরীক্ষা, এসআই পরীক্ষার মধ্যে এখনো প্রশ্নপত্রের মধ্যে হিন্দি উর্দু চয়েস আছে, মানে বাংলা না জেনে আপনি পশ্চিমবঙ্গে সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়ে যেতে পারেন, এটা অন্য কোনো রাজ্যে পারবেন না। বিহারে গিয়ে হিন্দিতে লিখিত পরীক্ষা না দিয়ে আপনি বিহার পুলিশের এসআই এসআই হতে পারবেন, পারবেন না। কিন্তু বিহার থেকে কেউ এখানে এসে তার বিহারের ভাষা হিন্দি সেটা লিখে বাংলা না জেনে এখানে পশ্চিমবঙ্গ পুলিশের কলকাতা পুলিশের এসআই এসআই হয়ে যেতে পারবে, এটা মানা যায় না, কারণ পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহে নয়, পশ্চিমবঙ্গ ভারতে, ফলে ভারতের সব রাজ্যে যে নিয়ম এখানে সেই নিয়মটাই আমরা চাই। তাহলে বাংলার নিয়ম ভারতের মতো হবে না এটা যারা চায় তারা বিচ্ছিন্নতাবাদী, এবং বাংলার নিয়ম ভারতের অন্য সকল রাজ্যের মতো হবে সেটা যারা চায় এই বাংলা পক্ষ আমরা ভারতবাদী, কারণ আমাদের রক্তে তৈরি এই ভারতবর্ষ, আমাদের রক্তে স্বাধীন এই ভারতবর্ষ। এবং এই এসআই এএসআই কনস্টেবলের বাইরেও রাজ্য সরকারি প্রতিটি পরীক্ষায়, বিশেষত WBCS কে আমরা টার্গেট করেছি কারণ ওইটা সবচেয়ে নামজাদা পরীক্ষা, ওটাই আমরা বদল করতে পারলে বাকি সব বদল করে দেওয়া যাবে। কি অন্তত 100 নম্বরের লিখিত বাংলা পেপার চাই, যেরকম অন্য সকল রাজ্যে আছে, গুজরাটে 200 নম্বরের গুজরাটি পেপার আছে, UPতে 300 নম্বরের হিন্দি পেপার রয়েছে, একদম আমরা সেখানে নিয়ে যেতে চাই। এখানকার চাকরি আমাদের ছেলেরা পাবে, স্পষ্ট কথা, স্পষ্ট কথা, এখানকার চাকরি এখানকার ছেলেরা পাবে, তাই না? এটা বাংলা, এটা বাংলা, বোঝেন এই কথাটা? এখানে আমরা বাংলা বলবো, এখানে তোমাদের বাংলা শিখতে হবে, এখানে বাংলায় সবকিছু হবে, এটাই। বেঙ্গল পুলিশের পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিহার থেকে ভুয়ো পরীক্ষার্থী এসে পরীক্ষা দিয়েছে, বিভিন্ন জায়গায় একটা একটা পরীক্ষা সেন্টার থেকে
50 জন 30 জন 20 জন করে ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়েছে, এবং তারপর পুলিশের রিপোর্ট যেটা বলছে যে এদের যে পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যে বাংলা এবং নেপালিতে হয় সেখানে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রচুর ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়েছে, সল্টলেক থেকে, সোদপুর থেকে, হাওড়া থেকে, শিলিগুড়ি থেকে, আসানসোল থেকে। এবং পুলিশ রিপোর্ট বলছে যারা ভুয়ো পরীক্ষায় ধরা পড়েছে তারা বিহারের একটা স্পেসিফিক জায়গা মূলত যেটা নেপাল ঘেঁষা, যেহেতু হিন্দি এবং নেপালি দুটোই দেবনাগরি স্ক্রিপ্টে লেখে, এতে করে বুঝতে পারছে ভাষাটা, এবং যারা নেপাল ঘেঁষা তারা সবকিছু সবাই নেপালি জানে, এই সুযোগটা নিয়ে তারা বাংলায় পরীক্ষা দিচ্ছে। এটা আটকানোর উপায় কি? অবশ্যই এটা আটকানোর উপায় আছে, এই বললাম না, এতদিনে তো স্ক্রু এতদিন তো ঢিলা ঢালা ছিল, ঠিক আছে, মানে কোনো দড়ি দ্বারা স্ক্রু কিছুই ছিল না, এখন স্ক্রু দেওয়া হয়েছে। এবার বাংলা পক্ষ স্পষ্ট জানিয়ে দিচ্ছে কিভাবে স্ক্রুটা টাইট করা হবে। এক্ষুনি যে প্রশ্নটা এলো যে নেপালি ভাষার যে অক্ষর সেটা হচ্ছে নাগরি, দেবনাগরি বলে অনেকে, যেন ঠাকুর দেবতা যেন এই ভাষায় কথা বলে, এই অক্ষর দেখে দেখে পড়ে, এরকম তো নয়, মানে আমাদের ঠাকুর দেবতার টেলিপ্রম্পটার লাগে না, ঠিক আছে। তো এবার এই বিহারের যে অংশ রয়েছে নেপালের কাছে সেটা বিস্তীর্ণ অংশ, বিহারের ম্যাপটা ভাবো, বিহারের ম্যাপের ওপর দিকটা পুরোই নেপাল, তাহলে সেখানকার একটা বিস্তীর্ণ লোকের অংশ কিন্তু অক্ষর জানে এবং কিছু কিছু শব্দও বোঝে, মানে জানে শব্দটা, ঠিক আছে, কথাগুলো জানে। এদের আটকানোর খুব সহজ উপায় রয়েছে, আগে বলে দিই এদের সমস্যাটা কত দূর, যে সমস্যাটার কথা বলার একটা ব্যাপক সমস্যা, এবছরই বাংলার 19টা জায়গা থেকে ধরা পড়েছে, ভাবা যায়, মানে একটু অর্গানাইজ ক্রিমিনাল গ্যাং এরা, 19টা জায়গায় একটা স্টেট থেকে এসে নানা জায়গায় ভুয়ো পরীক্ষার্থী, একজন তার মধ্যে বিএসএফ এর কর্মী, যে বলেন না স্যালুট দিতে হবে, স্যালুট দিন, বিএসএফ এর কর্মী বিহার থেকে ভুয়ো পরীক্ষা দিতে এসছে পশ্চিমবঙ্গ পুলিশের, দিন স্যালুট, একটা লাইক মানে হাজারটা স্যালুট করুন, এসব স্যালুট আমরা দেব না, চোরেদের ক্রিমিনালদের আমরা বাংলা ও বাঙালি বিরোধীদের স্যালুট দেব না। কেউ বলছে না সব বিএসএফ এরকম, কিন্তু এই যে লোকগুলো যে বিএসএফ এ ঢুকছে কিভাবে ঢুকছে, এবার এরকম ধরনের অনেক লোক হয়েছে এবং গত বছরেও হয়েছিল, এটা শুধু এবছরের ফেনোমেনা না, প্রতি বছর হয় যে বিহার থেকে শত শত ভুয়ো পরীক্ষার্থী এরকম ভাবে ঢোকে। এবার ভেবে দেখুন, শত শত ভুয়ো পরীক্ষার্থী কেন বলছি, কারণ শত শত ধরা পড়েছে, 90, 100, 110 এরকম ধরা পড়ে। আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো, সারা বাংলা জুড়ে একটা অর্গানাইজ গ্যাং যদি এরকম ভাবে করে, ধরা পড়লো মানে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে বা কোনোভাবে যে এখানে একটা কিছু এরকম হচ্ছে, তাহলে কতগুলো ধরা পড়লো না, যেগুলো ধরা পড়লো না তাদের কি হলো, তারা পশ্চিমবঙ্গ পুলিশে বা কলকাতা পুলিশে চান্স পেলো, তার মানে যারা ক্রিমিনাল মেথডে যারা অপরাধ করে পুলিশের মধ্যে ঢুকে যাচ্ছে তারা হবে আইন রক্ষক। এই সিস্টেমটা আটকানোর জন্য পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ যে এই যে মানে তৎপর হয়েছে, এত জায়গা থেকে ধরেছে, ঠিক আছে, কিন্তু এই তৎপরতা দরকার নেই, বাংলা পক্ষ খুব স্পষ্ট একখানা নিয়ম বলে দিচ্ছে কিভাবে করলেই হয়ে যাবে। এই যে নেপালির চয়েসটা না, সব জায়গায় সব পেপার, এখন কোশ্চেন পেপারে বাংলা রয়েছে নেপালি রয়েছে এরকম না, এরকম হলে হবে না, বাংলা থাকবে সর্বত্র। এর মধ্যে যাদের যাদের ডোমিসাইল হচ্ছে দার্জিলিং অথবা কালিম্পং জেলা, অর্থাৎ নেপালি ভাষাটা যেখানকার একাংশ অধিবাসীদের জন্য দেওয়া, যেখানে ডিস্টার্বটা আছে, শুধু সেইখানকার ডোমিসাইল হতে হবে, অর্থাৎ সেখানে 15 বছর থাকা একটা লোক হতে হবে, একদমই। তুমি নেপালি চাইছো কার জন্য, যে নেপালি বলে তার জন্য, পশ্চিমবঙ্গে নেপালি বলা লোক কোথায়, সেই জেলাগুলোতে, তাহলে সেই জেলার ডোমিসাইল দেখিয়ে, অর্থাৎ সেই জেলার সেন্টারেই শুধু দেবে, এবং তার আগে তাদের সেই জেলার ডোমিসাইল সার্টিফিকেট দাখিল করতে হবে, তা না হলে নেপালি কোশ্চেন পেপারটা পাবে না, স্পষ্ট, একদম টাইট হয়ে যাবে স্ক্রু। এবং এই যে আজকে সরকারি আইনজীবী অ্যাডভোকেট জেনারেল নিজে দাঁড়িয়েছিলেন এই বাংলা এবং নেপালির পক্ষে, যাতে অন্য কোনো ভাষা না ঢুকে যায়, তো সেখানে তিনি যে যুক্তিটা দিয়েছেন যে বাংলা লেখা পড়া এবং বলতে জানা, মানে বাংলার অধিকাংশ রাজ্য সরকারি পরীক্ষায় নিয়ম আছে, তাহলে এখানে বাংলায় পরীক্ষা দিতে অসুবিধা কোথায়, তাহলে এই যে যারা এই কেসটা লড়ছে, যে উর্দু বা হিন্দিদের পক্ষে যারা এই কেসটা লড়ছে যে বাংলা বলতে লিখতে এবং পড়তে জানা, তার মানে এরা যখন আগে চাকরি পেয়েছে তারা কি তাহলে বাংলা জানে না? এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন,
কারণ প্রতিটি রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে একটা লেখা হয় কেওবি পরীক্ষা বলে, নলেজ অফ বেঙ্গলি, ঠিক আছে, কেওবি টেস্ট। কেওবি টেস্ট হচ্ছে ওইটা যেটা বলা হলো এক্ষুনি, বাংলা লিখতে পড়তে বলতে জানা, বাংলা লিখতে পড়তে বলতে জানে কিন্তু বাংলায় পরীক্ষা দিতে চাইছে না, তার মানে আসলে বাংলা লিখতে পড়তে বলতে জানে না, অথচ জানে না কিন্তু অন্য ভাষায় পরীক্ষা চাইছে, তার মানে ওই তখন যখন বাংলা লিখতে পড়তে বলতে জানার পরীক্ষাটা হবে তারপরে কি করে পাশ করবে, ম্যানেজ করে। অর্থাৎ এই ম্যানেজ সিস্টেম বছর বছর ধরে, দশক দশক ধরে এমন একখানা, মানে ওটা ওটা কোনো ব্যাপার, ওনার কিছুই করতে হয় না, ওর তো কোনো পেপার নেই, এই নলেজ অফ বেঙ্গলি টেস্টে কোনো পেপার নেই, যে বসে আছি না এইরকম টাইপের, এই দশজন এসছে চলো। কদিন আগে দেখা গেল, অনেকে দেখেছেন যে নলেজ অফ বেঙ্গলি পাস করা, এই যে আপনারা বলেন না কত রাজ্য সরকারি কর্মী বাংলা জানে না, কি করে জানে না, এটা তো সকলেই খাতায় কলমে এই নলেজ অফ বেঙ্গলি পাস করা লোক, তার মানে এই পরীক্ষাটার কোনো ভ্যালুই নেই, এই পরীক্ষাটা ভুয়ো। সেই কারণে বাংলা পক্ষের তো স্পষ্ট দাবি, একদম গোড়ায় ধরো, 100 নম্বরের লিখিত বাংলা পরীক্ষা। আমরা, তুমি কত রবীন্দ্রনাথ জানো, তুমি কত নজরুল জানো, তুমি কত ব্যাকরণ জানো, তুমি এসব আমরা জানতে চাই না, আমরা এমন পরীক্ষা চাই যেটা অন্য যে কোনো রাজ্যে আছে, যে এগুলো দেখলেই সে আর পরীক্ষাটা দেবেই না বা দিলেও পারবে না। আমরা কাটতে চাই, আমরা এখানে রবীন্দ্র বিশারদ পুলিশ কনস্টেবল বা WBCS এর কথা বলছি না, আমরা এখানে রবীন্দ্রনাথের একটা কবিতার দুটো লাইন না চিনতে পারা লোক যাতে না হয়ে যায় সেটা আমরা বলার চেষ্টা করছি, যেটা অন্য সকল রাজ্যেই হয়, অন্য সকল রাজ্যে এই সিস্টেম। এবার বলছে ভুয়ো পরীক্ষার্থী যে এত এত সংকেত, আমি তারা ঢুকে গেছে, ঢুকে বসে আছে তারা এই মুহূর্তে সিস্টেমে, এবং তারা কিন্তু তাদের কলকাঠি নাড়বে, ফলে সহজ হবে না, কিন্তু আস্তে আস্তে আমরা ক্লিন করব, রাতারাতি কিছু হয় না, আমরা 0 থেকে 100 কিন্তু লাফে পৌঁছবো না, 0 থেকে 2 যাবো, 4 যাবো, 5 যাবো, 10 যাবো, 12 যাবো, 25 যাবো, এরম ভাবে। যেরকম একটা উদাহরণ দিই, বাংলা পক্ষের একটি লড়াই ডোমিসাইল ইঞ্জিনিয়ারিং কলেজে, আমরা প্রথম টার্গেট করলাম কাকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানেন কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আনরিজার্ভ সিট যেগুলো, জেনারেল সিট যেটাকে বলে, সেখানে মেজরিটি সিট অন্য রাজ্যের ছেলে মেয়েদের কাছে চলে গেছিল, মেজরিটি, ধরুন 50টা সিট আছে 32 জন ইউপি বিহার, 60টা সিট আছে 40 জন ইউপি বিহার, মানে আমাদের টাকায়, আমরা লাখ লাখ টাকায়, যেটা আমাদের এখানকার সবচেয়ে মেধাবীদের আমরা তৈরি করে, এবং এখান থেকে পাশ করলে একটা বাধা চাকরি, কদিন আগে অভিকের কথা বলা হচ্ছে, বিশাক মন্ডল, ঠিক আছে, 20 টাকার চাকরি পেয়েছে, 20 টাকার চাকরিটি সে পেত না যদি না সে যাদবপুরে ভর্তি হতে পারত, আর যাদবপুরে সে ভর্তি হতে পারত না যদি না বাংলা পক্ষ লড়াই করে তার ডোমিসাইলটা দিয়ে বাংলার ছেলে মেয়েদের অগ্রাধিকারটা করিয়ে দিত। আমরা এই লড়াইটা লড়েছিলাম, কোনো ডোমিসাইল ছিল না, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বাংলার ছেলে মেয়েদের পশ্চিমবঙ্গ জয়েন্টের নামে অল ইন্ডিয়া পরীক্ষা দিতে হচ্ছিল প্রায়, সাটাক করে আমরা আটকালাম নানা জায়গায় লড়ে, সব জায়গায় লবি করে, বাইরে যাদবপুর ইউনিভার্সিটি গেটের বাইরে লড়াই, যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপকদের ঘরে গিয়ে বোঝানো, শিক্ষা দপ্তরকে বোঝানো, কারিগরি শিক্ষা দপ্তরকে বোঝানো, রেজিস্ট্রার ইউনিভার্সিটি, সব জায়গায় আমরা চষে ফেলে তারপরে দেখালাম যে ভাই অন্য কোথাও এই নিয়মটা চলে না, নিয়ম এলো। এবং কেন যাদবপুর আমরা করলাম, কারণ এটা হচ্ছে সকলেই জানবো যাদবপুর, ফলাফলটা দেখুন, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতেও একই নিয়ম চলে, আমি বললাম না যে কারণে আমরা WBCSটা টার্গেট করতে চাই, কারণ সবকটা পরীক্ষা এরকম হয়ে আছে, WBCS টার্গেট করলে আমরা দেখাতে পারবো আমরা তো সেই লড়াইটাই লড়ছি, যেই আমরা যাদবপুরে ডোমিসাইল 90% ডোমিসাইলে আনতে সফল হলাম, যাদবপুর ইউনিভার্সিটি বদলাতে শুরু করলো, আজকে তাই আপনি বিশাক মন্ডল পাচ্ছেন, তার আগে কি পাওয়া যাচ্ছিল, বাঙালি মেয়েদের ওখানে ইপটিজিং করা হচ্ছিল, গুটখার দাগে ভরে যাচ্ছিল, যাদবপুর যাদবপুর হয়ে যাচ্ছিল, সেটা আমরা আটকে দিয়েছি। এমনকি কোন অবস্থা চলে গেছিল জানেন, বাংলার একজন বাঙালি অধ্যাপককে ক্লাসে বলছিল বাংলা বাংলা নেই বলিয়ে, ঠিক আছে, বলছে কয়লা বলেছে, বলে কয়লা বললে হবে না কোয়েলা বলুন, এই স্তরে পৌঁছে গেছিল। এখন তারা মুখে কালি নিয়ে তাদের দেশওয়ালি যেখানে যেখানে যাবার চলে গেছে, আর নতুন আসছে না, তার মানে আমাদের বিশাক মন্ডলরা বুকে ছাতি বড় করে কোটি কোটি টাকার চাকরি করার পথে এগিয়ে যাচ্ছে, এটাই বাংলা পক্ষ চায়। এই যে বাংলা এবং নেপালিতে পরীক্ষা হবে, বাংলার ওপর জোর দেয়া হচ্ছে, বাংলা লিখতে পড়তে না জানার জন্য PSC-তে কয়েকজন বাতিলও করা হয়েছে কিছুদিন আগে, 8 জনকে, এই যে এটার বিরোধিতা করে বাম
যে রাজনীতি করা লোকজনের একটা অংশ, কারণ এরাই এর বিরুদ্ধে আগে এদের কয়েকটা যুব সংগঠন আগে কোর্টে গেছিল যাতে হিন্দি উর্দু ইনক্লুড করা যায়। কিন্তু আমরা জানি ভারতে একমাত্র বাম শাসিত রাজ্য কেরালা এবং তামিলনাড়ুতে তারা ডিএমকে সঙ্গে জোটে আছে, এবং অন্ধ্রপ্রদেশে যে বাম রাজনীতি করে তাদের সেখানকার স্ট্যান্ডগুলো কি, যদি বাম সমর্থকদের একটু বুঝিয়ে বলো। খুব গুরুত্বপূর্ণ, আসলে কুপমণ্ডুক হয়ে থাকলে চলবে না, ঠিক আছে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, একদম পার্টির নাম নিয়েই বলছি, তারা ভারতের শাসনে আছে এক জায়গায়, রাজ্যের নাম কেরালা, এবং নানা জায়গা থেকে কেরালা উন্নত, ভারতের একটা উন্নততম রাজ্যের মধ্যে পড়ে, এবং সেখানে বাম শাসনের, সিপিএমের শাসনের, বামফ্রন্টের শাসনের যথেষ্ট মানে তার অংশীদারিত্ব রয়েছে, মানে কংগ্রেস সিপিএম মিলে তো ওখানে নানা সময় রাজনীতি করে, অর্থাৎ হ্যাঁ তাদের রয়েছে, কিন্তু সেই কোন নীতি অনুযায়ী রয়েছে? একটা জায়গায় যখন একখানা সরকার ভালো হয়, সেটা তো সরকার তো গিয়ে শুধু নেতা বলে দিল এরকম ভাবে হয় না, সরকার তন্ত্র থাকে, সরকার তন্ত্র মানুষ দিয়ে তৈরি হয়, সেই মানুষগুলো কিভাবে রিক্রুটেড হয়, কোন মানুষকে দিয়ে এই কেরল সরকার তৈরি হয়, কেরলের যে আমলাতন্ত্র পুলিশ তন্ত্র সবকিছু তৈরি হয়, স্বাস্থ্য ব্যবস্থা, সেই ব্যবস্থায় মালায়ালাম না জানলে, মালায়ালাম পরীক্ষা না দিলে ঢুকতে পারবে না। তুমি এখানে সব বলো সবাই মানুষ সবাই মানুষ সবাই মানুষ করতে 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 বিরাট মিছিল নিয়ে তুমি কেরালা যাও, কেরালার গেটে গিয়ে বলবে মালায়ালাম জানো, জানোটাও বলবে না, মালায়ালামে যেটা বলে সেটা বলবে আর কি, তুমি তখন হতভম্ব হয়ে যাবে, কারণ এটাই বাস্তব এবং এটা বিশ্বজুড়ে বাস্তব। যখন অন্ধ্রপ্রদেশে প্রথম ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ হয়, অর্থাৎ বেসরকারি চাকরি, যেটা বাংলা পক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি এই বাংলার মাটিতে, যে সকল বেসরকারি চাকরির ক্ষেত্রে 90% ভূমিপুত্র হতে হবে, সেখানে অন্ধ্রপ্রদেশ যখন প্রথম আইনটা পাশ করে, সাপোর্ট কে করে? সিআইটিইউ, সিআইটিইউ সিপিএম এর শ্রমিক সংগঠন, কারণ তারা মাটির সঙ্গে যুক্ত। আমি শুধু ডিওয়াইএফআই কে বলবো, ডিওয়াইএফআই তে যে ইউথটা আছে না, ডিওয়াইএফআই ওয়েস্ট বেঙ্গল, এর মধ্যে আপনি ওয়েস্ট বেঙ্গলের ইউথের কথাটা ভাবুন, তাহলেই দেখবেন ডিওয়াইএফআই আরো ভালো হবে, কারণ তারাও অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে। এবং এটা কোনো বিশেষ দল যে আপনারা কেস করেছিলেন, ঠিক আছে আগে কেস করেছিলেন, আগের পরিস্থিতি অন্য, ছেড়ে দিন, সামনের দিনে বাংলা ও বাঙালির লড়াইয়ের পথে আসুন এ সকলে, কারণ তুমিও তো বাঙালি, যে ডিওয়াইএফআই করেছে সেটা সে বাঙালি না? আজকে এসআইও করেছে, যে ছেলেটি ছেলেগুলো গেছিল দেখলাম দু তিনজন বহিরাগত, তার মধ্যে একটা বাঙালি ছেলেও রয়েছিলাম, তুই ওখানে কি করছিস? সেই ছেলেটির কাছে আমার আবেদন, যারা বিজেপি করে যারা হিন্দি হিন্দি করে, দেখবে আজকে অনেকে নিজের নাম হিন্দিতে লেখে ফেসবুকে, তাকেও আমরা বলবো, ওরে ভাই তুই আমার ভাই, তুই কি করছিস ওখানে, ওদিকে না এদিকে আয়, মায়ের পক্ষে আয়, ভাষার পক্ষে আয়, নিজের পক্ষে আয়, অন্যের জন্য খাচ্ছিস কেন? কেরালায় একটা বিষয় যোগ করে বলি, কেরালায় পিএসসি, যেটা ওদের WBCS বলে, যে কেরালা সিভিল সার্ভিস ওদের যেটা, তাতে বসতে গেলে মালায়ালম মাধ্যমে পড়াশোনা করতেই হয়, বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মালায়ালম সাবজেক্ট থাকতেই হবে। যারা বাম হয়ে, বাম সমর্থক হয়ে এবং বাঙালি ঘরে জন্মেছ এবং বিরোধিতা করছো তাদের জন্য বাংলা পক্ষই তথ্যরা বলছে, যে কেউ গুগলে তাদের কোশ্চেন পেপার এবং নিয়মগুলো চেক করে দেখতে পারে, যে সেখানে স্পষ্টভাবে লেখা আছে মালায়ালম মাধ্যমে পড়াশোনা করতে হবে কেরালার পিএসসি তে বসতে গেলে, বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মালায়ালম সাবজেক্ট থাকতেই হবে। অর্থাৎ বাংলা পক্ষ সেই মার্ক্সবাদী তত্ত্বের পক্ষে, সেই কমিউনিস্ট তত্ত্বের পক্ষে, সেই বাম দৃষ্টিভঙ্গির পক্ষে, যে বাম দৃষ্টিভঙ্গির আলোকে কেরলে একটি সফল বামপন্থী দল বা সরকার তাদের নীতি প্রণয়ন করে। আমরা সফল বামপন্থীদের থেকে শিখতে চাই, এবং আমরা মনে করি সফল বামপন্থীদের থেকে সব জায়গার বামপন্থী, এমনকি পশ্চিমবঙ্গের বামপন্থীরাও শিখবেন সাফল্য থেকে। এবং সাফল্যের কোনো বামপন্থী অবামপন্থী কিছু হয় না, সাফল্য যারা সফল হয় একখানা নীতি নিয়ে, তাদের থেকে সকলের শেখার কথা, আমরা শিখি। স্পষ্টভাবে বলছি, কেরলে যে পরীক্ষার ক্ষেত্রে চাকরি, রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে কেরলে যে ভাষা নীতি, আমরা টোটোই পশ্চিমবঙ্গে চাই শুধু মালায়ালামের জায়গায় বাংলা করে নিতে। তাহলে কে বামপন্থী হলো, যারা এই বিরোধিতা করছে নাকি বাংলা পক্ষ? নিজেরা বিচার করুন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে এই যে কলকাতা পুলিশে যে আজকে হাইকোর্টে সরকার জিতল, এবং যে প্রথমে ইংরেজি এবং হিন্দি উর্দু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা,
সেটাকে ব্যর্থ করে সরকারের অ্যাডভোকেট জেনারেল যুক্তি দেন এবং হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সেটা গ্রহণ করেন এবং মামলাটাকে পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। কিন্তু একটা প্রশ্ন অনেকে করছে, যারা ইংরেজি মাধ্যমে পড়ে তারা তারা কি বঞ্চিত হবে? তাহলে এখানে একটা প্রশ্ন উঠে আসছে, তাদের কি দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বাংলা নেই? দ্বিতীয়ত যে বাংলা শুধুমাত্র জানতে হবে, ইংরেজিতে তাহলে কোনো দাম নেই? কিন্তু এই যে 85 নম্বর পরীক্ষা হয় সেখানে তো 25 নম্বর ইংরেজি ইংরেজি এবং ইংরেজি রিজনিং আছে, তাহলে তার মানেটা কি যদি বুঝিয়ে বলো। পশ্চিমবঙ্গে এমন কোন বাংলা মাধ্যম বা কোনো মাধ্যমের স্কুল নেই যেখানে ইংরেজি ক্লাস 1 থেকে বাধ্যতামূলক না, অর্থাৎ যে বাংলা জানে সে ইংরেজিও জানে। এখন ফেল টেল করতে পারে না পড়াশোনা করার জন্য, সেটা অন্য কথা, সেটা আমি সেই বিতর্ক বা হাসাহাসিতে যাচ্ছি না, কিন্তু আছে, তার শেখার সুযোগ রয়েছে। এবং আবার পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো ইংরেজি মাধ্যম স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে তোমার ক্লাস 1 থেকেই বাংলা শেখার সুযোগ রয়েছে, সুযোগটা নিচ্ছ না কেন? ক্লাস 1 থেকে ইংরেজি শিখে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার ইংরেজি কম্পোনেন্ট যদি বাংলা মাধ্যমের ছেলে করতে পারে, তাহলে তুমি ক্লাস 1 থেকে ইংরেজি মাধ্যমে পড়ে সাথে ক্লাস 1 থেকে বাংলা শিখে সেই কোশ্চেন পেপারের বাকি অংশটা তুমি পড়ে বুঝতে পারবে না। বরং এটা বলবো যে তাদের যে ইংরেজিতে চ্যালেঞ্জটা দেওয়া হচ্ছে সেটা ভাষা শিক্ষার চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, আর এখানে তোমার শুধু কোশ্চেন পেপারটা পড়তে হবে। এবং এর মাধ্যমে অন্য একটা বার্তা গেছে, যে বার্তার জন্য আমি বাংলা সরকারকে সাধুবাদ জানাতে চাই, যে ভাই বাংলাটা কিন্তু রাখতে হবে, যে মাধ্যমে ইংরেজি মাধ্যমে পড়ো, ঠিক আছে, বাংলাটা কিন্তু অন্য একটা ভাষা হিসেবে রাখতেই হবে। কারণ দেখো, কারণ তোমরা যারা ভেবেছিলে ইংরেজি পড়বো, বাংলাটা তো বাড়িতেই আছে, আর হিন্দি শিখে নেবে, আজকাল তো ওইটা হয়েছে, করে ভাই। তাই জন্য সকল মায়েদের বলি, মায়েরা এবং বোনেরা, বাজার বদলাচ্ছে, যে বাজারের কথা ভেবে তুমি একদিন তোমার ছেলে মেয়েকে ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়েছিলে, দেখো পরিস্থিতি বদলে যাচ্ছে। এবং আমরা জানি তোমার থেকে ভালো হাওয়া কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু তোমাদের থেকে ভালো আর কেউ বোঝে না, মায়েদের থেকে সন্তানের ভবিষ্যৎ আর কেউ ভালো বোঝে না, এটাই তো ভবিষ্যৎ। তার মানে তাকে বাংলাটা দাও। এবং দেখি, দেখো এমন কোন স্কুলে আছে যেখানে বাংলাটা অ্যালাউই করছে না? ফিজের জন্য যেতে পারো, ছেলের ভবিষ্যতের জন্য যেতে পারবে না লড়াই করতে? আর লড়াই করতে হবে না, বাজার এমন জিনিস না, ও তোরে তোরে ভাসিয়ে দেবে। যে স্কুল বলছে এখন যে নেব না, বাংলা এখানে হয় না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তখন দেখবে একদম আনন্দ লোকে মঙ্গল আলোকে হয়ে যাবে, রবীন্দ্রসঙ্গীত বাজাবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বাংলা পক্ষ প্রথম যে আন্দোলনটা করেছিল, যে যুক্তিটা বাংলা সরকারের, আরেকটা কথা আমি আগেরটা কথা বলতে চাই, ইংরেজি মাধ্যম, আমি ইংরেজি মাধ্যমের ছেলে বলে দিচ্ছি, যদিও আমি ইংরেজি মাধ্যমের ছেলে পশ্চিমবঙ্গ বোর্ডের, যেটা কিনা ভারতের সবচেয়ে আলোকিত বোর্ড, সবচেয়ে শ্রেষ্ঠ বোর্ড, এবং সব প্যারামিটার তার তাই বলে। এবং আলোকিত বোর্ড বলেই দেখো আমার কম্বিনেশন কি ছিল, আমি বলি ইংরেজি মাধ্যম, অর্থাৎ উত্তরপত্রগুলো আমি মানে যেসব বিষয়গুলো ধরো ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, ঠিক আছে, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ইত্যাদি, ভৌত বিজ্ঞান, রসায়ন, এগুলো আমি ইংরেজিতে দিতাম উত্তরগুলো, ইংরেজিটা ইংরেজিতে লিখতাম অবশ্যই, আর বাংলাটা বাংলায় লিখতাম, কিন্তু বাংলা আমার প্রথম ভাষা ছিল আর ইংরেজি ছিল দ্বিতীয় ভাষা, অর্থাৎ এই কম্বিনেশন সম্ভব, ইংরেজি মাধ্যম, বাংলা প্রথম ভাষা, ইংরেজি দ্বিতীয় ভাষা, এই কম্বিনেশনের প্রোডাক্ট আমি, ঠিক আছে। এবার আমি এই কম্বিনেশনের প্রোডাক্ট হয়েই বলি, আমার কাছে তো কত সুযোগ আছে ইংরেজিটা এরকমভাবে পড়ার জন্য, আমি অল ইন্ডিয়া পরীক্ষা সেখানে বাংলা নেয়, আমরা তো দাবি আছে যে বাংলাতেও নিতে হবে, কারণ বিহার, ইউপি, ঝাড়খণ্ড সেখানকার যে মাতৃভাষা হিন্দি, ঠিক আছে, তাতে তুমি পরীক্ষা নেবে, আর আমার বাংলা আমার মাতৃভাষা বা তামিল যার মাতৃভাষা সে সেখানে হেরে যাবে সেটা হবে না, কিন্তু আমার ইংরেজি চয়েসটা ছিল, অর্থাৎ আমি তো সেই শ্রেণীর যার জন্য অনেক সুবিধা চারিদিকে, চারিদিকে আমার জন্য সুবিধা, অথচ আমি কিন্তু সংখ্যালঘু। তাহলে বাংলার সংখ্যা গুরু ছেলে মেয়ে, গ্রাম বাংলার ছেলে মেয়ে, মফস্বলের ছেলে মেয়ে, বাংলা মাধ্যমের ছেলে মেয়ে, যারা বাংলার 90%, তারা যদি এখন 90% যদি তার ভাগটা চায়, সেটা অন্যায়, কারণ আমি তো আমার ভাগের থেকে অনেক বেশি ভাগ পেতে অভ্যস্ত, এবং তুমিও বাংলা শিখে নাও, এত ভাগাভাগি হবে না, তুমিও বাঙালি, এই মহাস্রোতে, এই মূল স্রোতে মিশে যাও। তার মানে বাংলা পক্ষ একটা স্পষ্ট ভাবে জানিয়ে রাখি, বাংলা পক্ষ নীতি
বাংলা পক্ষ বাংলাকে কাজের ভাষা বানাতে চায় এবং বাংলা পক্ষ চায় বাঙালি ইংরেজি শিখুক। 100% বাংলা পক্ষ চায় প্রতিটি বাঙালি দুটো ভাষা অনর্গল বলবে, লিখবে, শিখবে, ভাববে, বাংলা এবং ইংরেজি। বাংলা হচ্ছে নিজের জন্য, ইংরেজি হচ্ছে বাংলার বাইরে বাকি বিশ্বের জন্য। কারণ ভারতেও ইংরেজি হচ্ছে একমাত্র ভাষা যেটা যে কোনো রাজ্যের যে কোনো বোর্ডের স্কুলের ক্লাস ওয়ান থেকে পড়ানো হয়, এরকম অন্য কোনো ভাষা নেই। অনেকে বলে না কানেক্টিং ল্যাঙ্গুয়েজ কী হবে, এই ভারতের প্রতিটি স্কুল কোন ভাষা দ্বারা কানেক্টেড, একটাই তো ভাষার নাম ইংরেজি। আর দ্বিতীয় কথা, যে ভাষা আমি শিখবো, যে কোনো ভাষা আমরা কেন শিখি, যে ভাষা শিক্ষা যাতে আমায় কিছু দেয়। তাহলে হিন্দি ভাষা যারা অলরেডি জেনে বসে আছে তাদের তো বিধাতা ইউপি বিহার বানিয়ে দিয়েছে, তা আমরা কি সেইটা হতে চাই? যে কোনো স্কিল একটা ভ্যালু অ্যাড করে, স্কিল একটা ভ্যালু অ্যাড করে। আজকে যদি আমি প্রোগ্রামিং শিখে যাই এর ফলে আমার কিছু সোপান খুলে যায়, কিন্তু যদি দেখি এমন একখানা তথাকথিত স্কিল যেটা জানা লোকেরা ঠিক আছে একদম উদো হয়ে বসে আছে, ওই স্কিল কেউ শিখতে যাবে? কেউ যায় বিহার ইউপি ঝাড়খণ্ডে? বিহার ইউপি ঝাড়খণ্ডে কত অপরচুনিটিস জানিস, ওখানে লোকে তো হিন্দি বলে, তাই ওখানে অপরচুনিটিস আর ছয় লাভ বিহার ইউপি মধ্যপ্রদেশে, এরকম তো নয় ঘটনাটা। বরং তারা কোথায় যাচ্ছে যেখানে হিন্দি বলে না, তার মানে হিন্দি একখানা মানে হিন্দি ভাষার মাধ্যমে যে শিক্ষা, হিন্দি শিক্ষা এটা কি তৈরি করে তাদের, এটাই বোঝা যাচ্ছে। আর ইংরেজি সারা বিশ্বের, তুমি আজকে কর্ণাটকে যাও, তুমি আজকে সান ফ্রান্সিসকো যাও, তুমি আজকে লন্ডন যাও, তুমি আজকে জাপান যাও, তুমি আজকে মুম্বাই যাও, ইংরেজি সব কিছু। আর তুমি এক্সট্রা বোঝা নেবে কেন? সিএন আন্নাদুরে একটা দারুণ কথা বলেছিলেন যে আমি একটা দরজা দিয়ে ঢুকতে চাই কোনো একটা অপরচুনিটির জায়গায়, ঠিক আছে, আমি কি একটা ছোট দরজা বানাবো যেটার নাম হিন্দি, আর একটা বড় দরজা বানাবো যেটার নাম ইংরেজি? সকলেই বড় দরজা দিয়ে ঢুকবো আমরা, এই ছোট দরজা কেন পাই করে দেওয়া? কারণ যাতে হিন্দি বলয়ের অসুবিধা না করা, হিন্দি বলয়ের যে বিশেষ সুবিধা এটাকে মেনটেন করা। কারণ তুমি হিন্দি শিখেও হিন্দি যার মাতৃভাষা সেই তাদের মতো কিন্তু হতে পারবে না, ওরা জানে সেটা। কিন্তু ইংরেজি কারোর মাতৃভাষা নয়, ইংরেজি তোমার মাতৃভাষা নয়, ইংরেজি আমার মাতৃভাষা নয়, ইংরেজি বিহারের মাতৃভাষা নয়, ইংরেজি কর্ণাটকের মাতৃভাষা নয়। তার মানে সকলের সমদূরত্বে রয়েছে, সুবিধা আছে অসুবিধাও আছে, কিন্তু সকলের সুবিধা অসুবিধা একভাবে রয়েছে। তার মানে সমান প্রতিযোগিতা, সমান প্রতিযোগিতা হোক না, ভয় পায় তো হিন্দি বলা হয় বাঙালি ছেলে মেয়েদের সাথে সমান প্রতিযোগিতার নামতে। যেখানে এখানে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস আমি বললাম, যেখানে যারা বলছে যে ইংরেজি মাধ্যম বঞ্চিত হয়ে যাচ্ছে তাদেরকে বলি তারা বাংলাটা দ্বিতীয় বিষয় হিসেবে রাখেনি কেন, বাংলায় থাকবে বাংলায় পড়বে কিন্তু বাংলা কোনোদিন শিখবেই না, এই দায়িত্ব তাদেরই। দু নম্বর, এই যে পরীক্ষা শুধুমাত্র বাংলায় হবে তাহলে কি বাঙালি ছেলেমেয়েরা আর ইংরেজি শিখবে না? প্রয়োজনীয়তা নেই। তাদের উদ্দেশ্যে বলে রাখি এই 85 নম্বরের পরীক্ষায় 25 থেকে 30 নম্বর কিন্তু ইংরেজি পরীক্ষা আছে, এটা সকলে জেনে নেওয়া প্রয়োজন। যারা গেল গেল রব তুলছে তারা একবার প্রশ্নপত্রের দিকে চোখটা মিলিয়ে নিন, গুগলে সবকিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যাভেলেবল। এবং আমি সেই বাঙালি ছেলেমেয়েদের বলতে চাই এবং তাদের গার্জেনদের, বাইরে থেকে এসছে হিন্দি উর্দু হোয়াট এভার পড়ছে, বাংলা জানে না, ঠিক আছে, স্কুলে বাংলা পড়েনি বলে তাদের কাঁদুনি গাইছে, ঠিক আছে, যেটা অন্য কোনো রাজ্যে অ্যালাউ করা হতো না। বিহারে কেউ বলবে কি যে বাংলার বাংলা বা বাংলা যারা জানে হিন্দি হিন্দি জানে না, এরকম আপনি কাউকে পাবেনই না, আপনি কাউকে পাবেনই না। কিন্তু তাহলে এই যে বহিরাগতরা যারা বাংলা না শিখে বাংলায় থাকছে, আজকে বাঙালির ঘরে জন্মে ইংরেজি মাধ্যমে আপনি সেই স্তরে চলে যাবেন? কেন সেই স্তরে যাবেন? এটা আপনার মাটি, এটা আপনার উত্তরাধিকার, সেই উত্তরাধিকারের জন্য নিজেকে রেডি করে তুলুন। আর একটা খুব যেটা, যে উদ্দেশ্যে এই বাংলা করা তার যে মূলে বাংলা পক্ষ যে 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রীকে যুক্তিগুলো দিয়েছিল, যেটা এই সময় পত্রিকায় বেরিয়েছিল সরকারের তরফে যুক্তি হিসাবে, সেটা গল্পটা বুঝিয়ে বলে পয়েন্টগুলো আমি বলে দিই। যে পশ্চিমবঙ্গ অর্থাৎ এই বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য, এই রাজ্যে 86% মানুষ বাঙালি, এবং পুলিশ কনস্টেবল কি করে? পুলিশ কনস্টেবল হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য মানুষের সঙ্গে যারা বেশি কানেক্টেড থাকে তারাই হচ্ছে পুলিশ কনস্টেবল। আপনি গিয়ে প্রথম আইএএস এর সঙ্গে কথা বলতে পারবেন, আইপিএস এর সঙ্গে কথা বলতে পারবেন না, আপনি প্রথমে গিয়েই এসডিও সঙ্গে এসডিপিও সঙ্গে কথা বলতে পারবেন না, প্রথমে গিয়েই আপনার এলাকায় ওসি ছুটে যাবে না, যায় কনস্টেবলরা। তাহলে কনস্টেবল হচ্ছে প্রথমে মানুষের সঙ্গে কথা বলে, আপনি থানায় গেলে
যে কোনো জায়গায় অসুবিধার জন্য প্রথম যাকে রিচ করতে পারেন তিনি কনস্টেবল, তাহলে সেই কনস্টেবল 86% বাঙালি মানুষের সঙ্গে কমিউনিকেট করবে। তাহলে সে যদি বাংলা না জানে, বাংলা যদি না বলতে পারে, মানুষ তার সমস্যাটা কি করে বলবে? আমার বাড়ির লোকজন গিয়ে থানায় গিয়ে হিন্দিতে কথা বলবে? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কর্মচারী বুঝিয়ে বলো। তিনটা দিক রয়েছে, একটা হচ্ছে বাংলা এই রাজ্যটাকে, অনেকে বলে না এই সকলেই তো ভারত, হ্যাঁ সবই ভারত, কিন্তু সকল কিছু মিলে ভারত, এই বাংলা, এই তামিলনাড়ু, এই গুজরাট, এই পাঞ্জাব, এই সব কিছু, বিহার, এই সব কিছু মিলে ভারত। এই যে বলছেন না সবই ভারত, আপনি বলুন আমরা সকলে ভারতীয়, আমরা সকলে ভারতীয়, এই বলতে বলতে আপনি গুজরাট বর্ডার অব্দি পৌঁছে যান। আজকাল এখানে কয়েকজন গুজরাট শুনলে বেশ তাদের একটা জাগে, ঠিক আছে? তো বলুন তো, আমরা সকলে ভারতীয়, আর এখানে ভারতের ভাষা হিন্দি, এটা একটা চালু হয়েছে যে বাংলা তামিল এগুলো ভারতের ভাষা না, ভারতের ভাষা যে হিন্দি, ভারতের ভাষা হিন্দিতেই আমি গুজরাটে পরীক্ষা দেব, ঠিক আছে? এমন ঢোকলা ধোলাই দেবে না, ঠিক আছে? এই হিন্দি আর এইসব বলা বেরিয়ে যাবে, খুব স্পষ্ট কথা। গুজরাটে যে কোনো রাজ্য সরকারি পরীক্ষা, নো গুজরাটি নো চান্স, স্পষ্ট কথা। সকল আপনার হিন্দু আর ভারত আর হিন্দি এসব গিয়ে গুজরাটের বর্ডারে আটকে দেবে ওরা, কারণ সকলে নিজের ভালো বোঝে। তোমাকে বোঝানোর জন্য অন্য কিছু দিয়ে রেখেছে, সেটা অন্য কথা, এবার তুমি তাতে নাচবে? ও কিন্তু নাচছে না, ও নিজের জায়গাটা করে রেখেছে, কারণ গুজরাট ভাষাভিত্তিক রাজ্য। আগে একখানা প্রভিন্স ছিল, গুজরাট, সিন্ধু এবং মহারাষ্ট্র আজকের যেটা, এই তিন মিলে ছিল বম্বে প্রভিন্স। 1936 সালে সিন্ধুকে প্রথম আলাদা করা হয়, কেন? সিন্ধি ভাষা। 1960 সালে, 56 থেকে 60, এই সময় বিরাট আন্দোলনের মাধ্যমে গুজরাটটাকে আলাদা করে দেওয়া হয়। গুজরাটিরা আন্দোলন করেছিল, গুজরাটি রাজ্য। আবার বম্বেটাকে গুজরাটের মধ্যে ঢুকিয়ে নেবার চেষ্টা করছিল, কারণ ওখানে তাদের পুঁজিপতিটা হয়েছে মারাঠিরা লড়াই করে রেখেছিল, মারাঠি রাজ্য, সংঘযুক্ত মহারাষ্ট্র মুভমেন্ট, যেখান থেকে বাল ঠাকরের উত্থান, ঠিক আছে? এবং বামপন্থীরাও সেই আন্দোলনে ছিলেন, জেনে রাখুন। এরকম ভাবে বিভিন্ন রাজ্য তৈরি হয়েছে ভাষাভিত্তিক, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি, বাংলা আমাদের মাতৃভাষা, এই হচ্ছে একটা কথা, গল্প শেষ। দুই, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যা সব চাকরি, এই চাকরির মাইনে কে যোগায়? আমি আপনি যোগাই, তাহলে মাইনেগুলো দিয়ে যে চাকরিগুলো হবে, এই যে মাইনে, আমরা ট্যাক্স হোক যা হোক যা দিচ্ছি, আমার ঘরের ছেলেমেয়েরাই যাতে পায়, তো স্পষ্ট কথা। পশ্চিমবঙ্গের মানুষ বিহারের লোককে চাকরি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ট্যাক্স দেয় না, ইউপির মানুষকে এখানে জমি কিনতে দেওয়ার, রিটায়ারমেন্টের পেনশন তৈরি করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ দেয় না, সেটা যদি দেয় সে নিজের একখানা ছেলেকে, নিজের একখানা মেয়েকে দেবে। তাই জন্য অন্য স্টেটের কাউকে আমরা এখানে চাকরি পেতে দেব না, এবং সেটা তো গাজুয়ারি করে নয়, আইন এবং সংবিধানের মাধ্যমে। তাই জন্য বাংলা বাধ্যতামূলক করার দাবি, এবং কোশ্চেন পেপার বাংলা, এসব অন্য এসব চলবে না। আর তৃতীয় কথা হচ্ছে পরিষেবার কথা। আচ্ছা ভেবে দেখুন তো, কি প্ল্যান করছিল যারা বলছিল যে না বাংলায় পরীক্ষা দেবো না? তারা ভেবেছিল পশ্চিমবঙ্গে তারা কনস্টেবল হবে বাংলা না জেনে। আচ্ছা উল্টোটা কল্পনা করুন তো, বিহারে একটা কনস্টেবল হিন্দি জানে না, কল্পনা করতে পারেন? বা হিন্দি না জেনে বিহারে পুলিশ কনস্টেবল হবার, বা এসআই বা এএসআই বা যা কিছু রাজ্য সরকারি যে কোনো চাকরি হবার চেষ্টা করছে, ভাবতেও পারেন না কেন? বিহার কি মানে অন্যরকম কিছু? ওটা একই সংবিধানে চলে, তাহলে এইখানে উদ্ভটটা কেন? শুধু বিহার নয়, উড়িষ্যাও তাই, কেরল বললাম তাই, তামিলনাড়ু তাই, সকল রাজ্য তাই। এই বাংলাটা ধর্মশালা করে রাখা যাবে না, যে মানে তার বাড়িগুলো বাড়ি আর আমাদের বাড়িটা হোটেল, এই সিস্টেম চলবে না। আমার বাড়িটা আমার বাড়ি, এখানে আমি বাড়ির মালিকের মতো থাকব, এখানে আমি আশ্রিতের মতো থাকব না, এখানে আমি হোটেল ম্যানেজারের মতো থাকব না, এখানে আমি মালিকের মতো থাকব। জয় বাংলা।